আসসালামু আলাইকুম গাইস, আমি ফাতিন আপনার সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। একটা কম্পিউটার যখন হ্যাং হয় বা স্লো হয়ে যায় তখন কিন্তু আমাদের কম্পিউটারটাকে অবশ্যই ফাস্ট করতে হবে। তো সেটা কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি এমন 6টা ট্রিক্স এবং টিপস শেয়ার করব যেটার মাধ্যমে আপনার কম্পিউটারটা কিন্তু খুবই ফাস্ট হবে। তো গাইস আশা করি আপনার পুরো ভিডিওটা দেখবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। যাওয়ার আগে বলে নিই চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস চলুন আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমার ফার্স্টে যে ট্রিক্সটা হচ্ছে সেটা হলো কম্পিউটারের আননেসেসারি অ্যাপসগুলো হচ্ছে ওগুলো আমাদের অবশ্যই ডিলিট করতে হবে, নাহলে কিন্তু আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যেতে পারে। তো ডিলিট কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, দেন সেটিং, সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপসে চলে যাবেন। যারপর এখানে আপনার যত অ্যাপসগুলো হচ্ছে ওগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন শো করলে আপনার যেগুলো লাগে না অ্যাপস সেগুলো কিন্তু এখান থেকে ইনস্টল করে দিতে পারে। তো ধরুন এখান থেকে আপনার এই অ্যাপসটা লাগে না, তাহলে এখান থেকে আপনি ইনস্টল করে দিতে পারেন। সেকেন্ডে যে ট্রিক্সটা হচ্ছে সেটা হলো আপনি আপনাদের কম্পিউটারের আননেসেসারি যে ফাইলগুলো হচ্ছে ওগুলো ডিলিট করুন। প্রথমে আমরা ডিলিট করলাম আননেসেসারি অ্যাপ, এখন আমাদের ডিলিট করতে হবে আননেসেসারি ফাইল। তো সেটা কীভাবে করতে এখন আমি আপনাদের দেখিয়ে দিই। আপনার সেটা করার জন্য এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে সার্চ করবেন রান। তো এখানে আমরা সার্চে লিখব টেম্প, দেন এখান থেকে আমরা ওকেতে প্রেস করব। এই যে ফাইলগুলো হয়েছে এগুলো কিন্তু আমাদের অপ্রয়োজনীয় একদমই, তো এগুলো আমরা ডিলিট করব। তো ডিলিট করার জন্য প্রথমে আমাদের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তো কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে নিই, তারপর এখান থেকে আমি রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট। এখনও কিন্তু আমার ফাইলগুলো যায়নি, আমাদের আর আবার রানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা সার্চ করব পার্সন, এখান থেকে আমি প্রথমে পার্সন দিই, দেন এখান থেকে আমি টেম্প লিখি, দেন আবার পার্সন, পার্সেন্ট দেওয়ার পর এখান থেকে আমি ওকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কত অপ্রয়োজনীয় যে টেম্পগুলো হচ্ছে ওগুলো আমার কম্পিউটারে জমে গিয়েছে, এখন এগুলো আমাদের ডিলিট করতে হবে। তো সেটা কীভাবে ডিলিট করব খুব সিম্পল, আমরা প্রথমে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে একটার উপর রাইট ক্লিক করব, দেন এখান থেকে ডিলিট। তো ডিলিট করার পর আমাদের কিন্তু সব যে টেম্প পার্সেন্টগুলো হয়েছে ওগুলো ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের কাজ হলো আরেকটা জিনিস ডিলিট করা। তো সেটা করার জন্য আগে আমরা প্রথমে রানে ক্লিক করি, দেন এখান থেকে সার্চ করি প্রি ফেজ, আপনার বানানটা দেখতে পাচ্ছেন প্রি ফেজ, দেন এখান থেকে ওকে। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা পারমিশন চাইবে, এখান থেকে আপনার কন্টিনিউ করে দিন। দেওয়ার পর এখান থেকে যে ফাইলগুলো হয়েছে ওগুলো আমরা ডিলিট করে দিব। তো করার জন্য আবারও একই নিয়ম, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করি, দেন এখান থেকে আমরা রাইট ক্লিক করে ডিলিট করে দিই। তো কিছু ফাইল নাও ডিলিট হতে পারে, তো সমস্যা নেই। এখন আমরা রিসাইকেলমেন্টটা আবারও এন্ট্রি করে দিই। তো এখান থেকে তো আমাদের ফাইলগুলো কিন্তু সব ডিলিট হয়ে গিয়েছে। এখন আমাদের নাম্বার থার্ডে যে ট্রিক্সটা হচ্ছে সেটা হলো কম্পিউটারের যে ফাইলগুলো আপনি ইউজ করেন না সেগুলো ইনস্টল করা যায় না, কিন্তু সেগুলো আপনাকে ডিসেবল করতে হবে। তো সেটা ডিসেবল কীভাবে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই। তো এটা করার জন্য আপনার এখানে আপনার উইন্ডোজ বাটনে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার চলে যাবেন টাস্ক ম্যানেজার। তো টাস্ক ম্যানেজার আপনার ক্লিক করবেন, এখান থেকে আমি স্টার্ট আপে ক্লিক করি, এবং এখান থেকে আমাদের যে ফাইলগুলো আমাদের ব্যবহার করি না সেগুলো আমরা ডিসেবল করে দিব। তো ধরুন এখান থেকে আমি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা ডিসেবল করে দিই। তো এটা করলে কিন্তু আপনার কম্পিউটারটা ফাস্ট হবে। তো নাম্বার এখন ফোরে যে ট্রিক্সটা হচ্ছে সেটা হলো আপনাদের কম্পিউটারের যে ড্রাইভগুলো রয়েছে ওগুলো আপনি অপটিমাইজ করুন। অপটিমাইজ করলে কিন্তু আপনার কম্পিউটারটা খুবই ফাস্ট হবে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো সেটা আপনার অপটিমাইজ কীভাবে করবেন সেটা করার জন্য সার্চ বাটনে চলে আসুন। আসার পর এখান থেকে আপনার সার্চ করুন অপটিমাইজ। তো এখান থেকে আমি লিখি অপটিমাইজ। অপটিমাইজ লেখার পর এখান থেকে আপনাদের প্রথমে চলে আসবে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভার্স। তো সেটার উপর আপনার সরাসরি ক্লিক করে দিন। তারপর এখান থেকে আপনি আপনাদের সি ড্রাইভটাকে অপটিমাইজ করে নিন। তো এখানে আমি সি ড্রাইভে ক্লিক করি, দেন অপটিমাইজ। অপটিমাইজে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেছেন একটা জিনিস অপটিমাইজ হয়েছে, আমি আবার দেখাই, এখানে কিন্তু অপটিমাইজ হয়ে গিয়েছে। তো নাম্বার ফাইভে এখন আমাদের যে লাস্ট ট্রিক্সটা হচ্ছে সেটা হলো আপনাদের কম্পিউটারের নোটিফিকেশানগুলো ডিলিট করুন বা নোটিফিকেশানগুলো ক্লিয়ার করুন। ক্লিন করার জন্য এখান থেকে আপনার এই যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করুন,
তাহলে আপনারা কিন্তু আপনাদের যে নোটিফিকেশানগুলো হয়েছে ওগুলো দেখতে পাবেন। তো ক্লিয়ার করার জন্য আমাদের উচিত এখানে ক্লিয়ার অল নোটিফিকেশানে ক্লিক করা, তাহলে কিন্তু আমাদের সব যে নোটিফিকেশান রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং লেখা আসবে নো নিউ নোটিফিকেশান। তো কংগ্রাচুলেশন, আপনাদের কম্পিউটারটা কিন্তু ফার্স্ট অলরেডি হয়ে গিয়েছে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে দিবেন। তো গাইজ এখানে আমি বিদায় নিয়ে নিই, দেখো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।